আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনি কি ছাদ বাগানে সবজি চাষ করেছেন? ছাদ বাগান উঠান আঙ্গিনায় জমিতে সবজি চাষ করেছেন? সবজি চাষের পাশাপাশি ফুল এবং ফলের বাগান করেছেন? আমাদের ফলের বাগানের মধ্যে আনার, বেদানা, সাইট্রাস, মাল্টা, কমলা, আম, পেঁড়া, বিভিন্ন ফলের আঙ্গুর আপনি কি বাগান করেছেন? তাহলে আপনার সবজি চাষ, বিশেষ করে মরিচ, টমেটো, মরিচ বা লঙ্কা, টমেটো, লেবু, আলু, পেঁয়াজ, বেগুন, আপনার যদি সবজি চাষ করে থাকেন, আমি আজকে সবজি চাষের জন্য এমন একটি দ্রবণ তৈরি করব, যে দ্রবণটি গাছে প্রয়োগ করলে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। অল্প কিছুদিনের মধ্যে ফল গাছেও প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। তো আপনাকে চিন্তা করতে হবে না, এই দ্রবণ আমি এমন একটি মিশ্রণ তৈরি করবে, দেখাবো আপনাকে। আপনার যে সবজি গাছগুলো আছে, মরিচ, বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ, সাইট্রাস গাছ, ফল গাছ, আনার, বেদানা, সমস্ত গাছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ফুল এবং ফল চলে আসবে। এই শক্তিশালী লিকুইড দ্রবণ আপনি যদি গাছে ব্যবহার করেন, গাছে প্রয়োগ করেন, অল্প কিছুদিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন, আমরা এই শক্তিশালী দ্রবণ তৈরি করার জন্য সরিষার খোল পচা জল নিয়েছি। এক মগের সাথে আপনারা 10 মগ পানি দিবেন, ফ্রেশ পানি, সাদা পানি দিবেন। তো আপনারা ফ্রেশ পানি মিক্স করার পর এক মগ নিয়ে নেবেন। আমি এক মগ নিয়ে নিয়েছি, আমি আরেকটু নিচ্ছি, এক মগ নিয়ে নিব, আমি এক মগ নিয়ে নিয়েছি। আমি একটি গাছের জন্য আপনাদেরকে দ্রবণটি তৈরি করে দেখাবো। আপনারা এই আমি এই এক মগ নিয়ে নিয়েছি। তো এই এক মগের সাথে আমি, আপনারা দেখুন, এটি হচ্ছে যে জিপসাম, আমি জিপসাম দেখাবো আপনাদেরকে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে যে আপনারা চুন নেবেন অথবা জিপসাম নেবেন। আমি জিপসাম নিয়েছি, আপনারা চুন নিতে পারেন, আপনারা চুনও নিতে পারেন, জিপসামও নিতে পারেন। আমি এক চামচের বেশি, আমি এক 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 মগের জন্য এক চামচ নিয়েছি, আপনারা এক চামচ নেবেন। এরপর বন্ধুরা যেটি নেবেন, এটি হচ্ছে যে পটাশিয়াম সালফেট, যেটি সাদা ফর্মে পাওয়া যায়। আমরা এমওপি নিই নাই, এমওপিতে প্রচুর পরিমাণে লবণের ভাগ বেশি রয়েছে, এমওপি নিব না। আমরা কুইক পটাশ নিব, পটাশিয়াম এবং সালফার এখানে রয়েছে, পটাশিয়াম এবং সালফার। তো আমরা পটাশিয়াম বা সালফেট উপাদান নিব। আমরা পটাশিয়াম নিয়েছি, পটাশিয়াম সালফেট বা কুইক পটাশ এক চামচ নিয়েছি। এরপরে আমরা যেটি নিব, এন্ট্রাকল। তো এন্ট্রাকল হচ্ছে যে 70 WP প্রোপিনেপ, প্রতি কেজিতে 700 গ্রাম প্রোপিনেপ রয়েছে। তো এটি নিব আমরা এক চামচ প্রোপিনেপ এন্ট্রাকল, এক চামচ এন্ট্রাকল নিয়ে মিক্স করে ফেলতেছি। মিক্স করে আমরা এখানে দিয়ে দিব, আমরা 1 লিটার সরিষার খোল পচা জলের মধ্যে সবগুলো উপাদান দিয়ে দিব। তো এরপরে বন্ধুরা আমরা ভালোভাবে নেড়ে নিব। বন্ধুরা আমরা এখানে যে উপাদানগুলো নিলাম, আরেকটু রিভিউ করতেছি। এখানে সর্বপ্রথম আপনারা মাস্টার্ড কেক বা সরিষার খোল পচা জল 1 লিটার নিয়েছি। আপনারা সরাসরি সরিষার খোল পচা জল দিবেন না, 1 লিটার সরিষার খোল পচা জল নিলে তার 10 গুণ পানি নেবেন। আমি এখানে মিশ্রিত করে নিয়েছি, দেখুন আপনারা, বড় বালতিতে। এই বালতিতে মিক্স করে আমি এখান থেকে এক মগ এখানে নিয়েছি। এরপরে আমরা সরিষার খোলে কী কী উপাদান আছে, উদ্ভিদের ম্যাক্সিমাম ম্যাক্রো এবং মাইক্রো উপাদানগুলো এখানে রয়েছে। উদ্ভিদের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, মলিবডেনিয়াম, ম্যাঙ্গানিজ, 10টা ম্যাক্সিমাম উপাদান এই সরিষার খোল পচা জলের মধ্যে রয়েছে। মাস্টার্ড কেক গাছের জন্য উপকারী, সেরা মানের জৈব সার এটি। এতে গাছে ফুল ফল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয়। তো আমি এক মগ নিয়েছি মাস্টার্ড কেক বা সরিষার খোল পচা জল। এরপরে আমি যেটি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিয়েছি এই জিপসাম, আমি নিয়েছি জিপসাম বা আপনারা চুন নিতে পারেন, জিপসাম নিয়েছি 1 চামচ। তো আমি এই উপাদান এখানে মিক্স করে দিয়েছি। জিপসামের মধ্যে রয়েছে 17 ভাগ গন্ধক বা সালফার এবং 23 ভাগ ক্যালসিয়াম। তো প্রোটিন এবং আমিষ উৎপাদনে সহায়তা করে ক্যালসিয়ামের
গাছগুলো আমি বলতেছি আপনাদেরকে, ক্যালসিয়াম গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে গেলে পাতার কিনারা বা শিরা হলুদ বর্ণ, ক্যালসিয়ামের অভাবে গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, পাতার কিনারা বা শিরা হলুদ বর্ণ ধারণ করে, পাতা কুঁকড়ে যায়। তো আমাদেরকে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে গাছের মধ্যে, গাছ ক্যালসিয়ামের কারণে, গাছ ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, গাছের বিভিন্ন পাতা কুঁকড়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে। তো আমরা ক্যালসিয়াম দিলে গাছ শক্তিশালী হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আর সালফারের অভাবে, এখানে যেহেতু সালফার আছে, আপনার 17 ভাগ কচি পাতা হলদে ফ্যাকেশে বর্ণ ধারণ করে, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, গাছের কুচির সংখ্যা কমে যায়। তো আমরা ফসল গাছ বামন বা ছোট হয়ে যায়, ফসল পরিপক্কতা হতে দেরি হয় এবং ফলন কমে যায় সালফারের অভাবে। তো এরপরে আমরা এই সালফার জিপসাম ব্যবহার করেছি, জিপসামে রয়েছে গন্ধক বা সালফার এবং ক্যালসিয়াম। তো জিপসামের কাজ আমরা বলে দিয়েছি। এরপর আমরা যেটি ব্যবহার করব এটি হচ্ছে যে কুইক পটাশ। এই কুইক পটাশ, এখানে পটাশ আছে 50%, সালফার আছে 17%। তো কুইক পটাশের কাজ হচ্ছে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উদ্ভিদের গাছের শিকড় বৃদ্ধি এবং মজবুত করে, পাতার কিনারা, আমাদের যে উদ্ভিদের পাতার কিনারা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে এবং ফুল ফল আনয়নে, ফুল ফল আনতে সহায়তা করে, ফল পরিপক্ক হতে সহায়তা করে। এই কুইক পটাশের কাজ বা পটাশিয়ামের কাজ, এটি সাদা ফর্মে পাওয়া যায়। তো আপনারা নিয়ে নেবেন। এরপরে আমি যেটি নিয়েছি, এরপরে নিয়েছি আমি এন্ট্রাকল। এন্ট্রাকল নিয়েছি আমি, আপনাদেরকে দেখাচ্ছি আমি এন্ট্রাকল। এরপর আমি নিয়েছি এন্ট্রাকল 70 WP, প্রতি কেজিতে 700 গ্রাম প্রোপিনে রয়েছে। তো এই এন্ট্রাকলে রয়েছে, এই এন্ট্রাকলে জিঙ্কের উপাদান বিদ্যমান থাকায়, জিঙ্ক থাকায় এখানে উদ্ভিদের গাছের পাতা ছোট ফ্যাকাশে জিঙ্কের অভাবে কিন্তু গাছের পাতা ছোট ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছ ঘুরে যায়, ফল কম ফুটে, ফলন হ্রাস পায়। তো আমরা যদি এই প্রোপিনে ইউজ করি গাছে, আমাদের গাছের পাতা সবুজ ধারণ করবে, উদ্ভিদ শালক সংশ্লেষণ বাড়বে, উদ্ভিদের পাতা সবুজ হয়ে যাবে এবং ফলন বৃদ্ধি পাবে। এই এন্ট্রাকল বা ছত্রাকনাশক, এটি এই এন্ট্রাকল ছত্রাকনাশক নিয়েছি। আপনারা যে কোনো ভালো ছত্রাকনাশক নিয়ে নেবেন, আপনারা যে কোনো ভালো ছত্রাকনাশক নিয়ে নিলে হবে, মিশ্রিত করে এই তিনটি, আমি এন্ট্রাকল, জিপসাম, কুইক পটাশ সবগুলো উপাদান মিশ্রিত করে এই দ্রবণটি তৈরি করেছি। আপনারা দেখুন, এই দ্রবণটি তৈরি করেছি 1 লিটার পানির, একটি গাছের জন্য আমি তৈরি করেছি। তো আপনারা এভাবে তৈরি করে, আমি এখন যে কোনো গাছে, আমি গাছে দিয়ে দিব এখন। বন্ধুরা, এই দ্রবণটি তৈরি করেছি, দেখুন একদম সাদা ধবধবে। তো আমি এই দ্রবণটি এখন গাছে দিয়ে দিব, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, আমার ছাদ বাগানে টবের মধ্যে যে টমেটো গাছ আছে, এটি ভালো জাতের উন্নত মানের টমেটো গাছ। তো আপনারা আপনাদের ছাদ বাগানে সবজি জাতীয় গাছ যেগুলো আছে, সবজি জাতীয় গাছে বেগুন, আলু, টমেটো, লঙ্কা, মরিচ, ছাদ বাগানে যে গাছগুলো আছে আপনাদের কমার্শিয়ালি যারা করেন, এখানেও যারা ছাদ বাগানেও করেন, পাশাপাশি আপনারা এই শক্তিশালী দ্রবণ দেখুন, আমি এই শক্তিশালী দ্রবণটি তৈরি করেছি মাস্টার্ড কেক দিয়ে, সরিষার খোল পচা জল, জিপসাম, পটাশিয়াম সালফেট এবং কুইক পটাশ দিয়ে, পটাশিয়াম সালফেট এবং এন্ট্রাকল দিয়ে, ছত্রাকনাশক এন্ট্রাকল যেখানে জিঙ্কের উপস্থিতি রয়েছে, এই শক্তিশালী দ্রবণটি আমি এই গাছে প্রয়োগ করতেছি। দেখুন আমার এই টমেটো গাছে ইনশাল্লাহ দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে প্রচুর পরিমাণে ইনশাল্লাহ ফলন পাবেন। তো আমি আমার গাছে প্রয়োগ করতেছি, আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করবেন, দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যেই ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফলন পাবেন, প্রচুর ফুল আসবে, ফল হবে। তো আপনারাও আপনাদের গাছে প্রয়োগ করবেন। আমি অল্প কিছু, গত বছর আমি আমার ছাদ বাগানের গাছে প্রয়োগ করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো এই বছর প্রয়োগ করতেছি, আপনি এই শক্তিশালী দ্রবণটি তৈরি করে গাছে প্রয়োগ করবেন, অল্প কিছুদিনে প্রচুর ফলন পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।